স্বাগত জানাচ্ছি আউট অফ দ্য বক্সের ফার্স্ট এভার ভ্লগে। আমি বেশ ফর্চুনেট যে আমি আমার জীবনের প্রথম ভ্লগটা বাংলাদেশের অনন্য একটি সুন্দর জায়গা রাঙামাটিকে নিয়ে করতে যাচ্ছি। আর আমার এই ট্যুরে অসাধারণ একটি মাত্রা যোগ করেছে এই হাউসবোটটি, যার নাম হচ্ছে মায়ালিন। পুরো ভিডিওটিতে আপনাদের বিশদ বর্ণনা দিব মায়ালিনের দুই দিন ও এক রাতের প্যাকেজটি সম্পর্কে, এবং সেই সাথে তুলে ধরার চেষ্টা করব রাঙামাটির অপার সৌন্দর্য। আমরা ঢাকা থেকে রাত 10:45 বাসে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা অবশ্য রাঙামাটিতে নামলেই কাছাকাছি হবে। আমাদের একটু কনফিউশনের কারণে আমরা কাপ্তাই চলে যাই, কিন্তু পরে রাস্তার নয়নাভিরাম দৃশ্য দেখে আফসোস হয়নি একটু। প্রায় 40 মিনিট সিএনজিতে যাত্রা করে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গিয়েছি আসাম বস্তিতে, আর এখান থেকে আমাদেরকে পিক করা হবে। রাত 10:45 রওনা দিয়ে আমরা এখানে পৌঁছেছি সকাল 8:30 সময়। মায়ালিনের চেকিং টাইম কিন্তু সকাল 11:00, তো চেক ইনের আগে আপনারা এখানে নাস্তা করে নিতে পারবেন, এবং নাস্তাটা তাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। নাস্তায় আমাদের ছিল পরোটা, ডিম, সবজি, মুরগির মাংস এবং খিচুড়ি। বেশ ভালো মানের নাস্তা ছিল। নাস্তা শেষ করে আপনারা এখানে কিন্তু কায়াকিং করতে পারবেন, যদি শরীরে শক্তি অবশিষ্ট থাকে। আমার আসলে ছিল না, যার কারণে আমি বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলাম। আমাদের রুমগুলো মোটামুটি 10:30 মধ্যেই রেডি হয়ে গিয়েছিল। এখন চলুন আপনাদের ভেতরটা দেখাই। মায়ালিন বোট হাউসটিতে রুম সংখ্যা মোটমাট 5টি, এবং সেই সাথে একটি কমন স্পেস আছে, সেখানেও একটা বড় সড়ো বেড আছে। 5টা রুমের ভেতরে 4টি হচ্ছে কাপল রুম, এবং প্রত্যেকটি রুমে এসি রয়েছে। আর একটি রুম হচ্ছে বাঙ্ক বেড, যেখানে 2টো বেড রয়েছে, এখানে অনায়াসে 4জন থাকতে পারবেন। আমাদের ট্রিপের সদস্য সংখ্যা ছিল মোটমাট 13 জন, এবং প্রত্যেকেই এখানে যথেষ্ট আরামে থাকতে পেরেছে। এখানে কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই, এখানে 2টো শেয়ার্ড ওয়াশরুম আছে, 2টোতেই কমোড, এবং বাথরুমে বাথটাব আছে, এবং গোসল করার ভালো ব্যবস্থা আছে। আপনারা এখানে কাপল অথবা গ্রুপ দুইভাবেই আসতে পারেন। গ্রুপে আসলে মোটামুটি 15 জন অনায়াসে থাকতে পারবেন। আমি শুনেছি এখানে নাকি 20 জনের গ্রুপ এসেছে, তবে বড় গ্রুপের ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা বেডিং নিতে হবে। বাঙ্ক বেড এবং কমন স্পেসটা ছাড়া আর প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, তবে এসিটা ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার হাউসবোটটি পাড়ে ভেড়ানো থাকবে। বোটটি চলার সময় কিন্তু এসির কানেকশান থাকবে না। এবার একটু ট্রিপের খরচ নিয়ে কথা বলি। আসলে সিজনের বিভিন্ন সময়ে তাদের প্রাইস চেঞ্জ হয়। আমাদের 13 জনের মোটমাট এখানে ঢাকা থেকে আসা যাওয়া সহ পার পার্সন খরচ হয়েছে প্রায় 7,500 টাকার মতন। উইকেন্ডে আসলে খরচ একটু বেশি পড়বে, আর যদি আপনারা উইকডেজ ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু মায়ালিন কর্তৃপক্ষের কাছ থেকে বেশ ভালো একটা ডিসকাউন্ট পাবেন বলে আশা করি। আমাদের ট্রিপটা উইকেন্ডে হওয়ার কারণে হয়তোবা তুলনামূলক একটু খরচ বেশি পড়েছে আমাদের। চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই বোটটির ইঞ্জিন স্টার্ট করে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আমরা একটি পয়েন্টে যেয়ে পৌঁছালাম। এখানে আমরা লেকের পানিতে সুইমিং করেছি। মায়ালিন কর্তৃপক্ষের একটি সুন্দর উদ্যোগ আছে যা আমাকে বেশ আকর্ষিত করেছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা। অনাকাঙ্ক্ষিতভাবে আমার এখানে ভিডিও করা সম্ভব হয়নি। তাদের এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। আর এখানে কাটানো সময়টা প্রবাবলি আমার এই ট্রিপের বেস্ট সময় ছিল। সুইমিং শেষ করে দুপুর 3:30 নাগাদ আমরা চলে গেলাম আমাদের দুপুরের খাবার খেতে।
দুপুরে সুইমিং করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেছিল আমরা খেয়ালই করিনি। যাই হোক, আমাদের লাঞ্চ করতে আসতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো সমস্যা হয়নি। আমাদের জন্য পর্যাপ্ত খাবার রাখা ছিল আগে থেকেই। লাঞ্চে খাবার মেনুতে ছিল আলু ভর্তা, চাপিলা মাছ ভাজা, কাতলা মাছ, মুরগির মাংস, ডাল। খাবারটা যথেষ্ট ভালো ছিল, পরিমাণটাও পর্যাপ্ত ছিল। খাবার শেষ করে এই জায়গাটাতে কিন্তু অনায়াসে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারবেন। অসাধারণ একটা জায়গা। আমার মতে কাপ্তাই লেকে আসার বেস্ট টাইমটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। এই সময়ে তাপমাত্রাটাও একটু কমে আসে আর আকাশটা যে কত সুন্দর থাকে। শরতের আকাশ আপনাদের অবশ্যই ধারণা আছে কেমন সুন্দর থাকে। সন্ধ্যার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম আমাদের থাকার নির্ধারিত স্থানে। এই জায়গাটি মূলত একটা রিসোর্ট, এর নাম হচ্ছে ডিভাইন লেক আইল্যান্ড। রাতের বেলাও এর সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। আর এখানে রাতে প্রধান আকর্ষণ হচ্ছে শরতের আকাশের তারা, কিন্তু তারার ভিডিও নাই। রাতের খাবারটা এই রিসোর্টের ডাইনিংয়েই সার্ভ করা হবে। রাতের খাবারে ছিল চিকেন বারবিকিউ, পরোটা এবং সালাদ। দ্বিতীয় দিনে সকালে নাস্তা করে আমরা 10:30 সময় চেক আউট করি এবং চেক আউটের পরে আমরা বের হয়ে পড়ি আরেকটা ট্রাভেল বোটে। এখন আমরা বেশ কয়েকটা স্পট ঘুরব যা এই প্যাকেজের মধ্যে অল ইনক্লুসিভ। আমরা এখন এসেছি একটা আদিবাসী মার্কেটে। এখানে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। উপজাতিদের জীবনধারা দেখতে পারবেন, শপিংও করতে পারবেন, ডাব পাবেন, পেঁপে পাবেন, আর অনেক কিছু পাওয়া যায়। বাবু ভালো আছো? আদিবাসী মার্কেটটা পার হলেই একটা বৌদ্ধ মন্দির পাবেন, আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। বৌদ্ধ মন্দিরটা আসলে দেখার মতো তেমন কিছু না হলেও আপনি পাহাড়ের উপরে উঠে যে ভিউটা পাবেন এটা কিন্তু সত্যি অসাধারণ। আমাদের বেশ কষ্ট পোহাতে হয়েছে গরমের মধ্যে উঠতে নামতে। আমার এক ছোট ভাই কেন এত খুশি হয়ে গেল হঠাৎ করে আমি বুঝতে পারিনি। যাই হোক, মন্দিরটা থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম একটু ঠান্ডা হতে, পানি খেতে। দ্বিতীয় দিনে বেশ কয়েকটা স্পট প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তার মধ্যে শুভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, আরও বেশ কয়েকটা পয়েন্ট ছিল। আমরা অবশ্য বেশ কয়েকটা জায়গাতে যাইনি। আসলে লেকটাতেই ঘুরতে এত ভালো লাগছিল এবং চারপাশে এত সৌন্দর্য বিরাজ করছিল, মুগ্ধ হয়ে দেখছিলাম সবাই। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি শুভলং ঝর্ণায়। এই সিজনে খুব একটা পানি থাকে না, যার কারণে আমি নামিনি, অন্যরা নেমেছিল অবশ্য। প্রায় 4.5 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা এখন এসেছি স্বর্গছেড়া নামে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা আজকের দুপুরে লাঞ্চ করব। এই দিনের লাঞ্চের মেনুটাও গতদিনের মতোই ছিল, তবে পার্সোনালি আমার কাছে এই জায়গার খাবারটা ভালো লেগেছে। এখানেও ছিল চাপিলা মাছ, রুই মাছ, মুরগি, আলু ভর্তা, ডাল, ভাত। ট্যুর প্যাকেজটির সব কিছু কিন্তু আমার ভালোই লেগেছে। খাবার দাবারের পরিমাণ, খাবার দাবারের কোয়ালিটি সব কিছুই আমার মনে হয়েছে যে অ্যাকর্ডিং টু মানি ইটস ওয়ার্থ ইট। আপনি যদি রাঙামাটির একটু ডিফারেন্ট ফিল চান, তাহলে আমি সাজেস্ট করব এই ধরনের বোট হাউস রেন্ট করার জন্য এবং এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ট্রিপটি শেষ হওয়ার সাথে সাথে আমার ব্লগটাও শেষ হচ্ছে। আমি খুবই খুশি হব যদি আমি আপনাদের আগ্রহ পাই এবং আমাকে যদি আপনারা উপদেশমূলক কিছু বলেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।